আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো কি করে আপনারা ওয়াও কিচেন একটা লোগো, যেমন আমি লোগোর সাইটটা দেখাই দিই, যেটা হলো আপনার ফ্রিল্যান্সার একটা সাইট। তো এইখানে যেটা হচ্ছে ওয়াও কিচেন নামে অনেকগুলো তারা ডিজাইন আপলোড দিয়েছে, দেখেন ওয়াও কিচেন। তো এখানে আপনি আপনার মতো করে একটা ডিজাইন, এবং আমি শুধু ওয়াও লিখে একটা ডিজাইন সাবমিট করলাম। তো আপনারা ওয়াও নিয়ে কিভাবে একটা ডিজাইন করবেন তার জন্য আজকে এই ডিজাইনটা আমি আপনাদের দেখাবো, যে ওয়াও নিয়ে কিভাবে আপনারা একটা ইউনিক ডিজাইন করবেন এবং সেটা ক্লায়েন্টকে সাবমিট করবেন। তো দেখেন, আমার এগুলো হলো বিগত কিছু ডাউনলোড করা ফাইল, কিছু আছে ফ্রিপিকের, কিছু আছে বিভিন্ন মার্কেট প্লেস থেকে যে কাজ করতে করতে যেগুলো ডাউনলোড করা সেগুলো আমি এক জায়গায় করছি। তো এইখানে দেখেন, জাস্ট আমি ওয়াও কিচেনটা লিখলাম, এটা আমার একটা ফন্ট, আমি ফন্টের নামটা বলে দিচ্ছি। দেখেন, সিলেকশন করার পর এখানে দেখেন আমার ফন্টটার নামটা চলে আসছে। আপনারা এই ফন্ট দিতে হবে তাও না, তাহলে আপনি স্ক্রোলিং করে আরো অনেক ধরনের, এখানে আপনি একটু খেয়াল করবেন, জুম করে নিবেন, তাহলে এই ফন্টটা পেয়ে যাবেন। আর আমি তারপরে যদি বলেন ফন্টটার নাম, আমি কপি করলাম, কপি করে আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল ভি, এটা হলো ফন্টের নাম। আচ্ছা, আমি একটু ছোট করি। আমি এই ফন্ট নিছি, আপনাদের যে হুবহু এই ফন্ট নিতে হবে এমন কোনো কথা নাই। লেখার ফন্টটা আমি চেঞ্জ করে দিই আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, এইটা বোঝা যাচ্ছে, যে দেখেন এইটা হলো ফন্ট, ফন্টের নাম। তো আমি এই ফন্ট নিছি, আপনারা যে এই ফন্টটি নিতে হবে এমন কোনো কথা নাই, চাইলে আপনারা অন্য ফন্ট নেন, নিয়ে কাজ করেন, সেটা আপনাদের উপর নির্ভর করবে এবং ডিজাইনের উপর নির্ভর করবে। তো এখন যেটা হলো, আপনারা এই ধরনের একটা মডিফাই লোগো বানাবেন কি করে? তো সেক্ষেত্রে বিভিন্ন সাইডের যে কাজগুলো সেখান থেকে চাইলে আপনারা তো নিতে পারেন। আমি যে বিগত দিনগুলো দেখাইছি সেখান থেকে আপনারা কিছু হেল্প নিতে পারেন। এইগুলো হলো, চাইলে আপনারা বিভিন্ন পেইন্ট টুলস এর মাধ্যমে সেগুলো করতে পারেন, যেমন হচ্ছে পেইন্ট টুল, এই যে পেইন্ট টুল, পেইন্ট টুলে চলে আসবেন, যে এইগুলো সিলেকশন আমার এখানে এভাবে করছি, এভাবে যে করতে হবে তাও না, আপনার মতো করে আপনি করবেন, বিভিন্ন ভেরিয়েশন আসুক, হুবহু এটাই হতে হবে এমন কোনো কোনো কথা নাই, জাস্ট বিভিন্ন শেপ নেবেন, এইভাবে নিয়ে নিয়ে একটা নতুন শেপ দাঁড় করাবেন। এটা এরকমই নিলাম, কারণ একটা বিভিন্ন মডেল ভেরিয়েশন আসবে সেক্ষেত্রে। এখানে অল্টার ধরে আমি বাকিটা কেটে দিচ্ছি, জাস্ট অল্টার ধরে সিলেকশন ধরে অল্টার এখানে চাপ দিয়ে আমি এখানে বাদ দিয়ে বাকিটা সিলেকশন করে দিব। এই যে, তো এটা গেল আমার একটা কাঠামো, এবং এইখানে হলো আমি এটাকে দেখেন আমি সাইডের এই রোলিং এ খেয়াল করবেন আমার কিবোর্ডটা এখানে, ডেস্কটপ স্ক্রিনটা আমি জাস্ট এখানে দেখেন সাইডটা বড় করলে কিভাবে বড় হচ্ছে। তো দেখেন এই সেম ভাবে এইগুলো ভার্সনটা জাস্ট এখানে নিয়ে এসে কপি করে দিচ্ছি, একটা গেল। আর সেম প্যাটার্নের নিচের পোর্শনগুলো করবেন, যেমন হচ্ছে এটা একটা পার্ট, উপরে একটা পার্ট, আমি এই পার্টটাকে একটু ধরে দেখাই। দেখেন আমি এইটা, দেখেন যদি আমি কপি করে একটু সরাই, স্ক্রোলিং করে নিয়ে আসি, দেখেন এটা কিন্তু আরেকটা শেপ আছে অলরেডি আমার, এটা নিচের লোয়ার লোয়ার পোর্শনের নিচের জন্য। হ্যাঁ, তো তাহলে আপনি সেই পোর্শনটাও রাখতে পারেন, আমি এখানে এইভাবে রাখি নাই, আমি এটাকে একটু সরাই নিচ্ছি, তাহলে এটাকে আমি একটু বড় করে নিতে পারি এইভাবে, কারণ আমি যাচ্ছি ডিজাইনটাকে একটু কিচেনটাকে হাইলাইট করার জন্য। তো আমি এটাকে নিলাম বাকি, এটাও পেইন্ট টুল দিয়ে। পেইন্ট টুল কিভাবে নেবেন আমি একটা দেখাই দিচ্ছি, জাস্ট এই যে সিলেকশন করবেন, সিলেকশন করে এইভাবে বাকিগুলো আপনারা নিজেরা করে নেবেন। এখানে সিলেকশন করে নেবেন একটা, দেন এইখানে এটা নেবেন, এগুলো একটু ধরে ধরে করে নেবেন, তাহলে আপনার কাজটা সুবিধা হবে। আমি একটু দ্রুত করে দেখাচ্ছি, এই যে দেখেন আমি একটা দাঁড় করালাম, জাস্ট আমি একটু দেখাই দিই, এই যে দেখেন এটা যে হতে হবে তাও না, আপনার মতো করে একটু ভেরিয়েশন আসবে, সেভাবে করে নেবেন। এটার পেইন্ট টুল দিয়ে সার্কেলগুলো করে নেওয়া হয়েছে। তো এখন আমি দেখেন আমি কিচেনের ওয়াওটা আমি কীভাবে সিলেকশন করবো, আমি ধরে নিচ্ছি কিচেন ওয়াওটা আমি এখানে সিলেকশন করবো, এখন রাখবো। তো এই যে রাখার জন্য দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড যেটা দিচ্ছি এটা খুব একটা ভালো দেখাচ্ছে না, তো আমি এটাকে সরাই নিলাম, তাহলে আমি এখানে অন্য কিছু দিয়ে দিতে পারবো পরে। যেমন আমি এখানে ওয়াওটা নিলাম, আমি চাইলে এটাকে একটু ঘুরাই নিতে পারি, একটু ঘুরাই নি, পরে নাহলে আমি ওটাকে রোটেট করে আমার মতো করে নিব। দেখেন আমি এটাকে ওয়াও কিচেন লিখলাম, এখন এটাকে আমি বিভিন্ন ফন্ট আছে আপনারা সে ফন্টগুলো ইউজ করার চেষ্টা করবেন, যে বিভিন্ন ফন্টের কোন ফন্টের কী কাজ। যেমন আমি এটাকে ধরে আমি এটাকে পালাই দিলাম, এটা আমি রাখলাম ব্যাকআপে রাখলাম। দেন এখানে আমি সাইড কিচেন করে এখানে আমি ক্রিয়েট আউটলাইন করলাম, ক্রিয়েট আউটলাইন করে দেখেন এখানে আমি জুম করতেছি, ভিতরে যাচ্ছি, তিনটাকে সিলেক্ট সিলেক্ট করলাম, এখানে আনগ্রুপ করলেও করতে পারি, যেহেতু গ্রুপ করা আছে সবগুলো, আমি এগুলো তিনটাকে এখানে যাব, ইন্ডিভিজুয়ালি গ্রুপ করা আছে,
এটাকে সিলেকশন করে নিব, সবগুলো ভাঙতে হবে ইন্ডিভিজুয়ালি। দেখেন এই তিনটাকে সিলেকশন করব আগে, এগুলো আমি সবগুলো সিলেকশন করে নিই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। সিলেকশন করলাম, এখানে দেখেন এক্সপ্লোর করলাম, এক্সপ্লোর করে আনগ্রুপ করলাম। তো এক্সপ্লোর আনগ্রুপ করে বাকিটা আমি এগুলো সিলেকশন করে নিচ্ছি আলাদা, এগুলো আমি আলাদা করব। এই তিনটা আলাদা করলাম। এখন আমি এইটাকে জুম করে এটা ভিতরের ভিতরেরটা সিলেকশন করলাম, পরে আমি এটাকে চাপ দিয়ে আমি ফন্ট কোন কালারটা নিব, আমি হলুদ কালারটা নিব। তো দেখেন আমি জাস্ট হলুদ কালারে যে হলুদ কালারটা সিলেকশন করে নিলাম, বাকি যেটা আছে এটাকে চাইলে আমরা ব্যাক কালার। আচ্ছা দেখেন এটা ফন্ট, একটা ফন্ট হওয়ার কারণে ব্যাপারটা এরকম আসতেছে। এইগুলো আপনারা একটু বুঝে নেবেন যে ফন্ট গুলো ক্লিয়ার করার জন্য কিছু কাজ আছে। দেখেন আমি নিজের গুলোকে একটা গ্রুপ করলাম, গ্রুপ করে এটার আমি কালার এই কালারটা দিয়ে দিচ্ছি, দেখেন একটু রেড কালার দিয়ে। দেখেন তো এটাকে আমি স্ট্রোক কমাই দিচ্ছি, তাহলে আপনারা আপনাদের মতো স্ট্রোক কমাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানেও সেম ভাবে আমি এটা সিলেকশন করলাম, সিলেকশন করে আমি এখানেও সেম স্ট্রোকটা এখানেও দিয়ে দিচ্ছি। দেখেন আমার একটা স্ট্রোক, একটা ডিফারেন্ট আউটলুক অলরেডি চলে আসছে। তাহলে এগুলোর আমি স্ট্রোক বাড়াই দিতে পারি আর একটু, সিলেকশন করলাম এটা, তাহলে আপনি গ্রুপ করে নিতে পারেন। গ্রুপ স্ট্রোকটা আমি একটু ডবল করে দিচ্ছি, একটু কমাই দিই, দুই দিই, একটু দেখবো। হ্যাঁ এই যে ধরে নিচ্ছি এটাই আমার একটা ডিজাইন। হ্যাঁ দেখেন জাস্ট এই ধরনের আরো ডিজাইন করবেন আপনারা, কারণ যত কাজ করবেন তত ভেরিয়েশন আসবে। এইগুলো আমি এটা এই ক্ষেত্রে নিচ্ছি না, তাহলে আপনারা এইগুলো যেটা বললাম বানাই নিতে পারবেন, সার্কেল পেইন্ট টুল দিয়ে, সবগুলো পেইন্ট টুল দিয়ে বিভিন্ন ভেরিয়েশন নিয়ে আসবেন। তো দেখেন এটা একটা বক্সের মধ্যে কিন্তু আমার এটা হয়ে গেল। আমি এখন এটাকে একটু বড় করতেছি, বড় করে আমি এটাকে সেভ দিব, এটা সেভ দিলাম। এখানে ওয়াও লেখা আছে, ওয়াও টু সেভ দিলাম ফাইলটা। তো এই ধরনের আরো কাজগুলো করার ক্ষেত্রে দেখেন আমি এখানে আরো কিছু ডেমো নিয়ে আপনাদের দেখাবো বলে নিয়ে আসছি। যেমন দেখেন এখানে আমি এটাকে সরাই নিচ্ছি, এটাকে আমি এখানে নিয়ে এসে দেখাই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে আমার জন্য। এখানে দেখেন ওখানে কপি করার জন্য এখানে অল্টার কিবোর্ডে অল্টার চাপ দিয়ে ধরলে একটা ডাবল কপি লেয়ার হয়ে যাবে, দেন কাজ করতে আপনার সুবিধা হবে ডাবল লেয়ার করা থাকলে। তো এখানে নিয়ে এসে আমি জাস্ট এটাকে সিলেকশন করলাম, কন্ট্রোল এক্স, আমি কন্ট্রোল ভি করব বাইরে, আমি এটাকে আলাদা রাখলাম। এটা হলো ফন্টের অংশটুকু, এটা হলো এটাকে সবগুলো ধরে আমি দেখেন এখানে যদি আনগ্রুপ করি, আনগ্রুপ করলাম মানে আবারও আনগ্রুপ করতেছি, দেখেন এখানে গ্রুপ সেট চেঞ্জ হয় নাই। তো আমি এর ভিতরে আসবো, এসে আমি এটাকে পুরোটাই সিলেকশন করলাম, এটাকে আমি বাদ দিব, কন্ট্রোল এক্স। আচ্ছা স্টার থেকে গেছে, থাক অত স্টার লাগবে না আমার। তো এটাকে রেখে আমি এটাকে সরাই নিলাম, কন্ট্রোল ভি, আচ্ছা কন্ট্রোল ভি করলাম। ও আচ্ছা এখানে দেখেন আমার সিলেকশন ওটা হয় নাই, আবারও সিলেকশন করতেছি। আচ্ছা দেখেন এটাকে আমার কন্ট্রোল পুরোটাই সিলেকশন করলাম। আচ্ছা দেখেন সব ইন্ডিভিজুয়ালি যতগুলো আলাদা আলাদা পার্ট পার্ট করা ছিল সবগুলো একসাথে শো করতেছে। আমি আবার এর ইনারে আসব, কারণ এর ইন্ডিভিজুয়ালি ফাইলগুলো আমি আলাদা আলাদা করে নিব, এই জন্য আমি এটাকে নিব না, কন্ট্রোল এক্স আমি এটাকে সিলেকশন করলাম, এটা নিব না আমি। এখন কন্ট্রোল ভি, আমি চাচ্ছি এই ফাইলটা। এখন আপনি চাইলে এই অ্যারোগুলো নিয়ে বিভিন্নভাবে কাজ করতে পারেন, এটা একটা ফাংশনালাইজ কিছু কাজ করতে পারেন। যেমন আমি এখানে কিচেন, ওয়াও কিচেন একটা বানালাম, এটা আমি একটা কপি করে রেখে দিই। শুধু যে এটা করতে হবে তাও না, বিভিন্নভাবে সেটাকে আপনি কাজ করতে পারেন। যেমন হচ্ছে আমি কিচেন এটা এটা ফেলে দিলাম, শুধু কিচেনটা রাখবো। তো কিচেনটা আমি একটু ছোট করে ফেলি, আমি এই পজিশনে রাখলাম কিচেনটা, ওকে। এখন ওয়াওটা আমি নিব শুধু, দেখেন ওয়াওর ফন্ডে অনেক কিছু অপশন আছে এখানে। তো আমি এগুলো ইন্ডিভিজুয়ালি সব সিলেকশন করে নিচ্ছি, এখানে আমি সব সিলেকশন করতেছি,
কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেখবো এখন এটা কি নিলাম। এই দেখেন ডাব্লু রে অংশটা আসে নাই, তো আমি এখানে আবার ব্যাক করতেছি কন্ট্রোল সি কন্ট্রোল ভি। হ্যাঁ এটা আমার চলবে, এটা নিচ্ছি। আমি আরো কিছু নিতে পারি, যেমন হলো আর ব্যাক সাইডের ফ্রেমটা নিতে পারি। ব্যাক সাইডের ফ্রেম গুলো আমার কাজে লাগতে পারে, যেমন এটা নিলাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটাকে গ্রুপ করে ফেলি, দেন এটাকে আমি উপরে নিচ্ছি। এখন দেখেন আমি এটাকে একটু বোল্ড করে ফেলতেছি, এটাকে আমি এই শেপ দিলাম সাপোজ। এখন আপনি কিচেনে চাইলে এই ফ্রেমটা যেটা আছে এটাকে আপনি সবগুলো সিলেকশন করেন, সিলেকশন করে এই কালার আছে আপনি এই কালার না দিয়ে এই কালার দেন, যেমন এখানে সিলেকশন করেন, সিলেকশন করে আপনি হলুদ কালার দিয়ে দেন, হলুদ কালার নিয়ে নিল। এটা চাইলে আপনি যে দেখেন এখানে আরো কিছু ভেরিয়েশন আছে, চাইলে আমি নীল হয়ে যাচ্ছে, নীল না আমি একটু এটা দিব, তো না এটা তো ভালো আসতেছে না, আমি একটু এইটা দিব, কারণ এটা দুইটা কালার কম্বিনেশন, তো এটা আমি এটা দিয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ এটাও দেওয়া যায়, ওয়াও কিচেন। তো দেখেন এইভাবে বিভিন্ন ভাবে আপনি হুবহু যেটা হতে হবে এমন কোনো কথা না, আপনার মতো করে সেটা একটা শেপ দাঁড়াবে এবং সেটা একটা বিভিন্ন ভেরিয়েশনে অ্যাঙ্গেলে সেটা ওয়াও কিচেন হতে পারে বা শুধু ওয়াও হতে পারে। এই ধরনের অনেকগুলো এগুলো ফ্রেম আপনারা নিজেরা বানাবেন, ফ্রেম যেটা বানালো ধরে ধরে দেখালাম, তাহলে এইগুলো নিচের এই শেপ অ্যারো গুলো কিভাবে নিবেন এটা যদি বলেন আমাকে। এখানে আপনার অনেকভাবে নিতে পারেন, যেমন একটা ফ্রেম বানাই নিয়ে বাকিটা নিজেদের মতো করে নেবেন ছোট বড়। হ্যাঁ যেমন হচ্ছে আমি একটা দেখাই, এখানে একটা সার্কেল নিয়ে আমি ছোট করে নিচ্ছে, সাপোজ এটাই নিলাম, একটু বেশি সার্কেলের দরকার না, আমি একটু এটাকে অ্যাঙ্গেলে নিব। দেখেন আমি অ্যাঙ্গেলে নিয়ে সাপোজ এটাকে দেখেন আমি একটু নিলাম, এটাকে ধরে নিচ্ছে একটু ছোটই করে নিই, তাহলে এটা আপনার এইভাবে নিতে পারেন, অনেকভাবে নিতে পারেন, এটা আপনার ধরুন লেয়ার লাইন নিয়েও নিতে পারেন। আচ্ছা এটা একটা ভাবে নিচ্ছি, আরেকটা ভাবে নিয়ে দেখাবো। আচ্ছা আমি এটাই একটা নিলাম, আচ্ছা এটাই নিলাম সাপোজ। হ্যাঁ আরো আপনি তাহলে বাড়ায় নেন কোনো সমস্যা নাই। তো এটা নেওয়ার পর দেখেন আমি এটাকে রোটার সাইডটা আমি এখান থেকে এই ধরে নিচ্ছি এখানে নিব, নেওয়ার পর এটাকে আমি 10 দিলাম, একটু দেখবো 10 না দিয়ে 15 দিই, 15 দিলাম সাপোজ, 15 না দিয়ে আমি চাইলে এগুলো আরো ছোট করে নিতে পারেন, অ্যাঙ্গেল গুলো আরো ছোট ছোট করে নিয়ে কাজ করতে পারেন, এগুলো আরো ছোট করে ফেলেন, কারো ছোট করেন, এগুলো আপনার নির্ভর করবে আপনার ডিজাইনের উপরে যে কিভাবে আপনি জিনিসটাকে সাজাতে যাচ্ছেন। এখানে সিলেকশন করে এখানে আমি এই পয়েন্ট ধরলাম, এটা আমি 20 নিলাম, রিভিউ করে দেখবো, ওকে ডান। এখানে দেখেন কন্ট্রোল ডি এইভাবে নিলাম, এটা এইভাবে হতে হবে তাও না, আপনার বিভিন্ন ভেরিয়েশন আসুক, এটা এইভাবে হতে পারে, এটা একটা হতে পারে, এছাড়া হতে পারে দেখুন একটা লাইন নিলাম, তারপর এখানে একটা লাইন নিলাম, লাইন নিয়ে আপনার এখানে দেখবেন বিভিন্ন অ্যারো আছে লাইনের, আমি এখানে স্ট্রোক দিয়ে দিই 1 2 থাক, তাহলে আপনার দেখাতে সুবিধা হবে। এখানে দেখেন বিভিন্ন ব্রাশ টুলস আছে, ব্রাশ টুলস এর মধ্যে আপনার এখানে অনেকগুলো ব্রাশ টুল আছে, যে ব্রাশ টুল গুলো আপনি চাইলে এখানে দেখতে পারবেন, কারণ এই ব্রাশ টুলস এর মধ্যে সিলেক্ট অল ইউনিক শো দিস ফাইল, আমি এখানে সব ফাইল গুলো আপনাকে একটু দেখাই একটু বড় করে নিই তাহলে দেখাতে সুবিধা হবে। এখানে তো এখানে দেখেন শুধু ব্রাশ টুলস এর মধ্যে এই একটা আছে তাও না, হিউজ পরিমাণ অনেক কিছু আছে, যেমন আপনার আচ্ছা এখানে প্রথম থেকে আসি, দেখেন জাস্ট সিলেকশন করবেন এই যে লেয়ারে চলে আসবেন, এখানে আসে এই পয়েন্টে আসবেন, এখানে আসার পর দেখেন এখানে অনেক 360 ডিগ্রি, তারপর
ভেক্টর ইমেজ, তারপর হলো আমি একটা ব্রাশ এটাই আসি, এটা দেখাই এখানে একটু জুম, এটা একটু বড় করে নিয়ে আপনাদের দেখাই। দেখেন এই ধরনের সার্কেল আছে, চাইলে আপনার এই ধরনের সার্কেল প্রচুর, যেমন এখানে এই আমি এই লেয়ারটাই নিই, এখানে আরো কিছু দেখাই দিই, আরো প্রচুর আছে, যেমন হচ্ছে এখানে এই যে দেখেন এখানে অনেক সিম্বল আছে, তাহলে তাহলে এখানে দেখেন আরো এই ধরনের শেপ আছে, আপনি এখানে দেখে নেবেন এই বারগুলো সবগুলো দেখবেন, তাহলে আপনার অনেক কিছু এখান থেকে ক্লিয়ার হবেন, এবং চাইলে অনেক কিছু হেল্প এখান থেকে পেতে পারেন আপনি। যেমন এখান থেকে এই সিলেকশন, আমি এটাকে সিলেকশন করব, দেখেন অলরেডি সিলেকশন হয়ে গেছে, এবং এটাকে আমি যদি একটু ছোট করে দেখেন, এই যে দেখেন এখানে অপোজিটটা খেয়াল করেন, অ্যারোটা কিন্তু আমার সেরকমই দেখাচ্ছে। এখানে এছাড়াও অনেক আছে, আপনি এখানে প্রতিটা সার্কেল সার্চ দিয়ে খুঁজবেন, এখানে প্রচুর গিয়ে পাবেন, এবং এখানে আসার পর আপনার এখান থেকে লাইনটা যদি মনে করেন আমি একটু চিকন করব, এইভাবে চিকন করে নিতে পারি, বা এটাকে আপনি এক সাইড মোটা এক সাইড চিকন করতে পারেন। এই যে দেখেন এখন আমি চাইলে এটাকে আমার মতো করে আমি ঘুরাই নিলাম, তাহলে আমার সময় বাঁচবে, এবং আমার ইন্ডিভিজুয়ালি আমি যেটা করলাম একটু আগে সেটা চাইতে এটাকে আমার সময়টা অনেক কমে যাবে। দেখেন এখানে আসার পর আমি এখানে সার্কেলটা এখানে সিলেকশন এখানে আসবো, এসে আমি এই যে দেখেন এখানে আমার সিলেকশন আমি এখানে করলাম, এখানে আমি আচ্ছা 20ই আছে, 20 থাক, কোনো সমস্যা নেই, পরে আমি এটা দেখবো, কন্ট্রোল ডি। অটোমেটিক্যালি এই শুধু এটা না, আপনার যেটা বললাম শুধু এটা আসবে তাও না, দেখেন আপনি এখানে সিলেকশন করে বিভিন্ন মডেল ক্রিয়েট করেন, বিভিন্ন অ্যাঙ্গেলে সেগুলোকে দেখেন, কোনটা দিবেন আপনি, কোন অ্যারোটা ইউজ করবেন, কোনটা আপনার কাছে ভালো লাগতেছে। শুধু এটা না, এখানে আরো অনেক কিছু করা সম্ভব, যেমন এই ব্রাশ টুলসের এটাতে আসি, দেখেন আপনি নিজেও ভাবতে পারবেন না ব্রাশ টুলসের এত পরিমাণ কাজ এখানে আছে। তো আমি হয়তো যদি আপনারা বলেন সেক্ষেত্রে ব্রাশ টুলস নিয়ে আরেকটা অন্য একটা ভিডিওতে দেখাবো, আজকে যেহেতু ওয়াও নিয়ে শুধু দেখাতে আসছি, শুধু ওয়াও নিয়ে এটা দেখাবো। তো কিভাবে দেখেন এই ফ্রেম গুলো আপনার তৈরি হয়ে যাবে। তো এটাই ছিল আজকের মত বন্ধুরা, এইভাবে প্রচুর পরিমাণ শেপ আপনারা নিতে পারবেন, ওয়াও এই ধরনের লোগো বানাবেন, বানিয়ে আপনাদের বিভিন্ন যদি এখানে ক্লায়েন্ট থেকে থাকে, যেমন আমার এই ক্লায়েন্টকে আমি দিচ্ছি, তো আপনাদের যদি অন্য কোনো ক্লায়েন্ট তখন হয়তো পেয়ে থাকেন, সেক্ষেত্রে সে ধরনের ক্লায়েন্টকে আপনারা সাবমিট করবেন, আর এইভাবে আপনারা ডিজাইনগুলো করতে থাকেন। ইনশাআল্লাহ আমি আমার ডিজাইনটা আমি সাবমিট করে দিই আপনাদের, সেটাও দেখাই দিই, তাহলে আপনারা এইভাবে ডিজাইনগুলো করে বিভিন্নভাবে মার্কেট প্লেসে সাবমিট করতে পারবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে যেন একদম পরিপূর্ণ ক্লায়েন্টের সাবমিট করে ফাইলগুলো ক্লিয়ার করে দেখানোর জন্য, ডলার আছে $100, এখানে আমি $100 দিয়ে দিলাম, বাংলা শো করতেছে, বাংলা না ইংরেজিতে হবে। তো $100 দিয়ে দিলাম, দেন সাবমিট। তো এই ছিল বন্ধুরা আজকের মতো, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আর যদি আপনারা ওয়াও এইগুলো চান, এই আমার এই সব ফরম্যাট গুলো, সেক্ষেত্রে আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে লিঙ্ক দিয়ে দিব, তাহলে আপনারা সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আর ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।